ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কলা চাষি সিদ্দিক মাতব্বর সর্বস্বান্ত হয়ে গেছেন। প্রায় 7 বিঘা জমির কলা বাগান তার নষ্ট হয়ে গেছে, আর এই অবস্থা এখন তাকে পথে বসার উপক্রম হয়েছে। জানা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের করোড়া গ্রামের বর্গা চাষি সিদ্দিক মাতব্বর এই জমির এই বছর অন্যের জমি লিজ নিয়ে প্রায় 7 বিঘা জমিতে কলার চাষ করেন, কিন্তু কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে কলার বাগান নষ্ট হয়ে যায়। এর মধ্যে প্রায় 10 লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে গেছেন এই কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক বলেন, তিনি এই বছর জমি লিজ নিয়ে কলার বাগান করেছেন। বিশাল এই বাগানে এখন পর্যন্ত তিনি 10 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন। গাছে কলা ধরতেও শুরু করেছে, কিন্তু এরই মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে তার সব কলা গাছ ভেঙে মাটিতে পড়ে গেছে। আমার যেমন 10 লাখ টাকার বাগানটা পুরো শেষ হয়ে গেছে, বুঝছেন? আমি মনে করেন মানুষের কাছে ধার উদ্ধার করে টাকা এনে বাগান করছি, নিজের বাপের কেলে জায়গা আসল তাও বেচছে, মনে করেন এই বাগানটা করছি, বুঝছেন? আমার 7টা মেয়ে মনে করেন গেছে, বার আমি বিয়ে দিছি, প্রায় 10 লাখ টাকা খরচ করে আমি 5 লাখ টাকা দিন আছি, তাই পিছের একটা দিন আছে, এই মানুষের টাকা দিতে না আমার তাই ছাড়ে না। আর বাগান যদি আমার শেষ হয়ে যায় তো আমার মরণ ছাড়া আর কিছু নাই। আমি এদে মনে করেন কি যে উডাইয়া তাকে খাজনা মিডম, বুঝছেন? বছরে প্রায় 30,000 টাকা খাজনা দেওয়া লাগে, আর একজনের কাছে টাকা আনলে, বুঝছেন? মনে করেন আমার এই যে এই কটা বাগানে মনে করেন কি যে 5 লাখ টাকা হাট কেসে গিয়েছে গা, বুঝছেন? আস্তে আস্তে আমি নিজেই মনে করেন খাড়ছি, আমি কৃষ্ণ নই নাই, বুঝছেন? নিজে খালি কতটুক যে একদিন নাগাইতে নি, আর যা আছে সব নিজে খাড়ছি। নাহলে এই আর একটা বাগানে মনে করেন 2 লাখ, 1 কারের ম্যাক্সিমাম 3 লাখ টাকা খরচ হয়ে যায়।